আমিনুল ইসলাম, বিজন চৌধুরী, মুর্তজা বশীর, এই দেবদাস চক্রবর্তী, তারা কিন্তু সে সময়ে তারা প্রগতিশীল চিন্তা, বাম চিন্তা, মানুষের কাছাকাছি যাওয়া, সাধারণ মানুষের কাছাকাছি থাকা, সেরকম একটা পরিবেশের মধ্যে কিন্তু তারা শিল্পকলা চর্চা করেছেন এবং তারা সেজন্যে ভাষা আন্দোলন, ভাষা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। ভাষা আন্দোলনের দিনের ঘটনা তাদেরকে প্রবলভাবে প্রভাবিত করেছে এবং তাদের জীবনে বলতে পারি যে মোড় পাল্টানো ঘটনা। সেখানে মুর্তজা বশীরের ঘটনাটা খুবই উল্লেখযোগ্য এবং তিনি সেদিন ছিলেন জমায়েতে উপস্থিত। গোলাগুলি হওয়ার পরে দৌড়ে গেলেন। তার লেখা থেকে আমরা জানতে পারি যে বরকতের লাশ, রক্তাক্ত দেহকে তিনি ধরলেন, তার গায়ে সে রক্ত লাগলো, তার পকেট থেকে রুমালটা বরকতের বুকে রাখলেন এবং সেই রুমালটা তিনি তার পকেটে করে নিয়ে বাসায় ফিরে গেলেন। সেদিনই ঢাকা কন্টেম্পোরারি আর্ট গ্রুপের একটা এক্সিবিশন হওয়ার কথা ছিল ঢাকা জাদুঘরে, উদ্বোধন করবেন ভিকারুনের নুন, তখন গভর্নরের স্ত্রী, ফিরোজ খান নুনের স্ত্রী, ভিকারুনেসা নুন। মুর্তজা বশীর শিল্পীরা সেখানে গেলেন, বললেন যে আর্ট এক্সিবিশন আজকে হতে পারে না, এটা বন্ধ করতে হবে, আমরা ছবি রাখবো না। ছবি নিয়ে তারা বেরিয়ে আসলেন, তারা কিন্তু সেদিন এক্সিবিশনটা, প্রদর্শনীটা হতে দিলেন না। তো এই যে একটা শিল্পীদের একটা সক্রিয় ভূমিকা, সেটাও আমরা দেখতে পাই। আর মুর্তজা বশীর বাসায় ফিরে গেলেন রক্তাক্ত দেহে, পকেটে সে রুমাল। বাবা ডাকলেন, তোমাকে মানা করলাম, তুমি কেন গেলা? তখন বললেন যে ছাত্র মারা গেছে। জিজ্ঞেস, মারা গেছে? বলছে মারা গেছে। তখন মুর্তজা বশীর লেখা থেকে আমরা দেখি তিনি তার স্ত্রীকে, বশীর ভাইয়ের মাকে বললেন যে পাঞ্জাবিটা আনো, কালো আজকাল আনলেন, ওইটা কেটে ওইটা একটা শোকের প্রকাশ হিসেবে তিনি এটা হাতে লাগালেন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহও এইভাবে এটার সাথে যুক্ত হয়ে গেলেন। মুর্তজা বশীর তার এই রক্তাক্ত রুমালটা বহুদিন একটা কালো ট্রাঙ্কে রাখা ছিল, পরে তিনি একটা লেখা লিখেছিলেন কালো ট্রাঙ্কটা এবং একটি রুমাল। লেখাটা গণসাহিত্য হাস্তাদের সম্পাদিত গণসাহিত্যের একটা সংখ্যা প্রকাশিত হয়েছিল, লেখাটা আমি আজকে সকালেও পড়লাম। মুর্তজা বশীর শিল্পী হলেও এটা বিস্ময়কর যে তিনি কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, আবার একই সঙ্গে তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। চলচ্চিত্রের চিত্রনাট্য, চলচ্চিত্র পরিচালনার কাজেও তিনি যুক্ত ছিলেন। আরও বিস্ময়কর, তিনি অনেক পরে এসে তিনি বাংলাদেশের একজন অন্যতম মুদ্রা বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন। হাফসি আমলের মুদ্রা নিয়ে তার একটি বইও রয়েছে। বাংলা ভাষা আন্দোলনের আশেপাশে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে এই রকম বহুমুখী প্রতিভা কিন্তু আমরা দেখতে পাই। মুর্তজা বশীরের প্রদর্শনীতে 10,000 লোক এসছে শুনে তো আমি খুবই আনন্দিত হলাম, খুশি হলাম, এবং তার মধ্যে নিশ্চয়ই একটা বড় অংশ ছিল তরুণ। আবার আপনাদের যে বইয়ের দোকান, আপনাদের যে গল্প করার, আড্ডা দেওয়ার জায়গা, সেখানে যে আমি আসলে দেখি তরুণরা বই পড়ে, তরুণরা ছবি দেখে, তরুণরা গান শোনে, সেটা তো আমাদেরকে আশাবাদী করে। যদি আমি বলবো যে দেখেন, তরুণদের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়ার বিষয়টার সাথে না, সামগ্রিক দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়টার সাথে খুবই যুক্ত, সেখানে আমি অনেকটাই কিছুটা বলতে পারি, হতাশা বলবো না, দুঃখ বেদনা নিয়ে বলতে পারি যে আমাদের পরিবর্তনগুলি আমাদের তরুণ সমাজকে ভালো সুন্দর প্রগতির পথে পরিচালনার ক্ষেত্রে খুব সহায়ক পরিবেশ পরিস্থিতিটা নাই। আবার নাই বলে তো এই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি না, এখানে আমাদেরও দায়িত্ব আছে। রাষ্ট্র সরকার দ্বারা স্বীকৃতি পেয়েছেন অনেকে, যেমন মুর্তজা বশীর, কাইম চৌধুরী, আমাদের অন্য সকল শিল্পী, জয়নাল আবেদিন, কামরুল হাসান, কিবরিয়া, রশিদ চৌধুরী স্বীকৃতি পেয়েছেন, সম্মান পেয়েছেন যথাযোগ্যভাবে। কিন্তু তারপরে বলবো যে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিসেবী, গান কবিতা লেখক, চিত্রকলা শিল্পীদের কাজ কখনো থেমে থাকে না, থেমে থাকতে পারে না, এটা অব্যাহত থাকবে, অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে আমি তো নিশ্চয়ই বলবো যে বেঙ্গল শিল্পালয়
যে কাজটা আপনারা করে চলেছেন, সেটা কালি কলম প্রকাশ করে হোক, শিল্পীদের প্রদর্শনী করে হোক, বা উচ্চাঙ্গ সঙ্গীত অনুষ্ঠান করে এই ধারাটাকে আপনারা অব্যাহত রেখেছেন, পরিপুষ্ট করে চলেছেন, আপনারা কাজগুলি অব্যাহত রাখবেন এবং অব্যাহত রাখার দরকার। তো আপনাদের বেঙ্গল ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ যে স্যারকে স্মরণ করেছেন, তার একটা প্রদর্শনী করলেন, দীর্ঘদিন ধরে 10,000 লোক উপস্থিত হয়েছে, এটা বিস্ময়কর। অনেক ধন্যবাদ আপনাদেরকে। তার লেখা কবিতা পাঠ করে আমি আমার স্কুল জীবনের স্যারের প্রতি আমার শ্রদ্ধা জানাতে চাই। 1981 সালে তিনি কবিতাটি লিখেছিলেন, কবিতার শিরোনাম এখন যেমন বাংলাদেশ, এই যেমন বাংলাদেশ, এ লাশ পিতার নয়, এ লাশ মাতার নয়, এ লাশ জায়ের নয়, এ লাশ পুত্রের নয়, এ লাশ কন্যার নয়, গভীর আধার রাতে জলোচ্ছ্বাসে ভেসে আসা কিষাণ কিষানি নয়, গহীন সমুদ্র জলে ঘূর্ণি ঝড়ে ডুবে ভাসা মাঝি মাল্লা জেলে নয়, অন্ধকার মরি ঘরে চেরা বুক ও উদরে, এ লাশ বেয়ারিশ লাশ যেমন এখন বাংলাদেশ, এ লাশ আমার, এ লাশ তোমার।